যে বিছনা আছে বিছনার মধ্যে এই যে স্যালাইন ঝুলানো আছে, স্যালাইন দিতেছেন সব তো এই যে একদম ক্লিয়ার। হ্যাঁ, এই দুনিয়ার ওষুধ এগুলি আমি সব সিজ করুম আজকে। আপনার মাল কে দে? হ্যাঁ, আপনার কাছে কোন পারচেজ রেকর্ড আছে? কার থেকে কিনেন আপনার মাল? যে কোনো মানুষ গেলে হসপিটালে গেলে হসপিটাল দিকে দিতে মানে তারা আমি জানে যে দিতে পারে আর কি। আপনি কি কোনো সার্টিফিকেট আছে? তাহলে সার্টিফিকেট ছাড়া কিভাবে আপনি স্যালাইন দেন? কেউ যদি কোনো ইনফেকশন হয় বা কোন রকমের ডেথ হয় তখন কি আপনি রেসপন্সিবিলিটি নেবেন? এটা তো অবৈধ না। আপনি কি পড়াশোনা কতটুকু? এডুকেটেড লোক হয়ে আছে, আপনি এভাবে কেন কাজ করতেছেন এরকম অবৈধ কাজ? হ্যাঁ, এত ওষুধ মানুষের, এখন যদি একটা ওষুধ খায় যদি মানুষ, কেউ যদি একটা কিছু হয় কে রেসপন্সিবিলিটি নিবে? ফার্মাসি ছাড়া, ওষুধের লাইসেন্স ছাড়া আপনি এইভাবে এত এত টাকার মাল দিয়ে ওষুধ বিক্রি করতেছেন? হ্যাঁ, ঠিক করতে স্যার, কাজটা কি ঠিক হইতেছে? ধলাই ডিসি হসপিটাল, ধলাই সিএমও অফিসে আছি আমি। অনেকদিন ইনফরমেশন ছিল, সিক্রেট ইনফরমেশন। ওনার নাম অজিত আচার্যী, উনি সন্ধ্যার পরে এখানে অবৈধভাবে উইদাউট লাইসেন্স ব্যবসা করেন। তো আমি নর্মাল ইন্সপেকশনে যখন আসি একটি টু মাইসে, তখন অনেকদিনই আমি ওনারে ধরার চেষ্টা করছি, বাট আমি ওনারে ধরতে পারছি না, বিকজ ওনারে আমি সবসময় পাইতাম না। আর এইসব এরিয়াতে একটু স্পর্শকাত এরিয়া, এটাতে সবসময় এভাবে আসাও যায় না। তো আজকে উইথ দ্য হেল্প অফ দ্য পুলিশ আমি আইছি। তাই এখন সবগুলি মাল সিজ করুন, সিজার করে নিয়ে যাবো ভদ্রলোকের। এখন ওনার যাবতীয় ডকুমেন্টেশন দেখুন, উনি বাড়ি কোন জায়গায়, ওনার পার্মানেন্ট অ্যাড্রেস, এবং উনি কইতেছেন উনি গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্টে চাকরি করেন। তো উনি কইতেছেন ওনার ছেলের জন্য।